এই মুহূর্তে আপনার কলটা আমার কাছে অপ্রত্যাশিত বটে, তবে অপ্রত্যাশিত ভালো কিছু, মনে আনন্দও জাগায় বইকি। কেমন আছেন শায়লা? আগে বলুন এত উচ্ছ্বসিত হওয়ার কারণ। এই যে আপনি আমাকে কল করলেন। বারে যে আমাকে হাজারবার কল করবে তাকে আমি একবার কল করতে পারবো না? তাহলে একবার কেন, হাজারবার দিতে সমস্যা বুঝি? সমস্যা নেই, কিন্তু কোনো যুক্তিও দেখছি না। আচ্ছা, আমাদের এই কথোপকথনের বয়সটা কতদিনের বলতে পারেন? এক বছর পাঁচ মাস। আমরা কি তাহলে ইচ্ছে করলে এখন তুমিতে আসতে পারি না? আর যদি দেখা করতে চাই? যদি ইচ্ছে থাকে তাহলে তো আমরা এখনো মানে আজও দেখা করতে পারি। কোথায় দেখা হবে সেটা ফোনে জানিয়ে দিও। রাখতে চাইছেন? তুমি না চাইলে রাখবো না। শায়লা, 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 কি হয়েছে দাদাজান? তোমারে তোমারে তো পেরেশান লাগতেছে কেন, হয়েছেটা কি? আর কইস না, একটু লাগা ধরবার পারলাম না, হাত থেকে ফুরুত করে টাকি মাসির মতো বাইর হইয়া গেল। এমন লোর দিছি না, হোরের পর দিশাহারা হইয়া ছুট দিছে। তার মাইনে দাদাজান, তুমি আর কোন সময় ওই ছ্যামরার পিচ পিচ লোর পারবানা করে দিলাম। আচ্ছা দাদাজান, তুমি যদি এই বয়সে রাস্তার মধ্যে লোড়ালুড়ি করো তাহলে মানুষে কি কইব? মানুষের কথা আমি খেতা পুরি। হ্যাঁ হ্যাঁ, একবার যখন চিনছি হোরের পর যাইব কই। হ্যাঁ।